পরিবারে মা বাবা নাই আছে আমরা দুই বোন থাকি হলো খালো খেলার কাছে মা বাবা কি হয়েছে মারা গেছে আপনি কি কি করেন পড়া করেন নাকি করেন না লেখাপড়া করি না বাসা বাড়ি কাম করি লেখাপড়া একটু করেন নাই করছি অল্প হ্যাঁ অল্প বয়স কত এখন বয়স হলো 19 বিয়ে হয়েছিল না বিয়ে হয়নি বিয়ে করেননি কেন বিয়ে করি নাই মনে করেন ফাটি হলো খালু খালার কাছে মা বাবা নাই অনেক ছোট থেকে বড় হইছি খালু খালার কাছে তারপরে দুইটা বোন বড় বোনের বিয়ে হয়ে গেছে দুইটা বাচ্চা আছে এখন মনে করেন যে যদি বিয়ের খরচ পাতি লাগে খালু খালা তো আর দেয় না আর যা কাম করে চার পাঁচ টাকা পয়সা সব খালু খালা নিয়ে যায় অনেক কষ্ট জ্বালা হয় মায়ের দর করে ভাত কাপড়ের কষ্ট জামা কাপড়ের কষ্ট যদি কেউ দায়ক তো না পাশে থাকে পাশে রাখে মন দায় মনে ইতিম বলে মন থেকে ভালোবাসে তাকে ভালোবাসে দিয়ে করব কি চিন্তা বা আশা করি কি একটা ভালো মনের মানুষ চাই সেও আজ করুক হোক কাল হোক বাচ্চা বাবা থাকবো থাক কোনো দুঃখ নাই যদি কেউ धोका দাকি প্রতারণা না করে সিটারি না করে তাকে ভালোবাসে দিয়ে করব বলবে যে দেখা করব আগে দেখা করব না আগে চার পাঁচ দিন কথা বলবো পার্সোনাল ফোন নিয়ে দিবে মনের সাথে মন মিলে হবে গভীর সম্পর্ক হবে তাকে আমি বুঝব জানব শুনবো আমারে বুঝবে জানবে শুনবে পার্সোনাল সিন নিয়ে দিবে তাকে ভালোবাসে দিয়ে করব কয়দিন কথা বলবো হট করে আসবে দেখা করবে বিয়া করবে এমন কি গ্যারান্টি আছে ফালি ফিস হয়ে যাবে যাতে কেউ আমারে না ফালায় মোরে রাগ পন্ত ধরে রাখতে পারে আমিও তাকে ধরে রাখে ভালোবাসে বিয়ে করবো টাকা পয়সা চাই কিন্তু চাবো না কেন যদি মনে করে না আমার দুঃখ কষ্ট শেয়ার করতে পারে তার দুঃখ কষ্ট শেয়ার করে আমার একটা পার্সোনাল ও কি সিন নিয়ে দিতে পারবে না আমার তো সেই সমর্থ নাই থাকলে কি আর পার্সোনাল কথা বলতাম আপনারা টাকা পয়সা নিলেন পরে আর না রে ভাইয়া সবাই এক না টাকা পয়সা সব কিছু না জীবনে ভালো কিছু থাকতে হলে ভালো কিছু করতে হলে একটা জীবন সঙ্গী লাগে ঠিক আছে হ্যাঁ তারপরে তো মনে করেন যে মানসর মানে এক জায়গায় দেখানো ভালো দর জায়গা দেখানো ভালো না সবাই এক না কষ্ট বল সমান না সব নিয়ে এক না সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা এখন বেশি কষ্ট লাগে মনের দিক দিয়ে মনের ভালোবাসার লোক নাই যে আদর্শ আগ লোক নাই ভালোবাসার লোকটাই তো বহু মূল্যবান যদি আপনি

আপনি যেহেতু অসহায় এরকম অনেক অসহায় ছেলেরা আছে তাদেরকেও আপনি ঠকাবেন না যদি বিয়ে শাদী করতে চাই অবশ্যই দুই পক্ষ খবর নিয়ে দেখা সাক্ষাৎ করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন ঠিক আছে অবশ্যই ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম আলাইকুম